মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে নাটোর জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে নাটোর কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি গণগ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মদ শরীফুন্নেসা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজিদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা। এর আগে জেলা প্রশাসকের লেকে পোনা মাছ অবমুক্ত করেন অতিথিরা।